हेलो 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 अस्सलाम वालेकुम আমরা আজকে এই ইমরানের দোকানে এসেছি। তার দোকানে অনেক ইলেকট্রনিক্সের জিনিস পাওয়া যায়। এই দোকানটা হচ্ছে আপনার কি বলবো এটাকে, মিলিমোর সনি ইলেকট্রনিক্স, দিনাজপুর মিলিমোর সনি ইলেকট্রনিক্স। এখানে আপনাদের যদি কোনো জিনিস লাগে আপনারা চলে আসবেন, এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, সব ইলেকট্রনিক্সের জিনিস। এই যে আপনার লাইট বাল্ব থেকে শুরু করে যা কিছু সব পাওয়া যায় এই দোকানটা। আপনারা যদি চিনতে চান তাহলে আপনারা দেখবেন যে এই যে বাটা বাজার, ঠিক বাটা বাজারের অপোজিটে চলে আসবেন। এই যে ইমরান মাল দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর। এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে ইমরানের দোকান, তার দোকানে অনেক জিনিস আছে। এই যে রিমোট থেকে শুরু করে মশা মারার ব্যাট, এখানে আরও অনেক কিছু রয়েছে, যে লাইট থেকে শুরু করে মোটামুটি রিমোট। তো আমরা এখন ইমরানের সাথে কথা বলবো। ইমরান ভালো আছো? একটু 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 কথা বলো, ভালো আছো না? তো তোমার দোকানটা অনেক সুন্দর, তোমার দোকানে কি কি জিনিস পাওয়া যায় একটু যদি শর্টকাটে বলতা। আমার ভাই রিমোট পাওয়া যায়, জ্যাক পাওয়া যায়, লাইট পাওয়া যায়, সুইচ পাওয়া যায়, মশা মারা ব্যাট পাওয়া যায়, তার ইলেকট্রনিক্সের যা আছে আইটেম কম বেশি সবই আছে। ওই যে আমরা দেখতেছি দুই চারজন মানুষ জিনিস নিচ্ছে। তো ভাই আপনি কি নিতে আসছেন এখানে? আমি একটা মাইক্রোফোন কিনতে আসছি। ও, মাইক্রোফোন নিতে আসছেন? জি। যাই হোক, আমি ওনার মাইক্রোফোনটা দিয়ে কথা বলতেছি, চেক করতেছি, যেটা সত্যি কথা। তো একটু চেক করাও হচ্ছে সাউন্ডটা, যে অডিওটা কেমন, প্লাস আমরা ওই মাইক্রোফোনটা দেখতেছি। আপনার কি কোনো চ্যানেল বা কিছু আছে না, কিসে কাজ করেন? আমার একটা ইউটিউব চ্যানেল আছে। কি নাম আপনার চ্যানেলের? জোনাকি টিভি চ্যানেল। জোনাকি টিভি চ্যানেল। যাই হোক, আপনারা জোনাকি টিভি চ্যানেলে ঢুকবেন এবং তার ওখানে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ, ঠিক আছে? আর ওই যে ওনার দোকানটাতে আমরা একটু দেখাই লং করে। এই যে এখানে গ্লুগানও রয়েছে, যেগুলো আমাদের খুব প্রয়োজনীয় জিনিস, গ্লুগান অনেক কিছু। এই যে এটা হচ্ছে মোড়টা, এই যে বাটা বাজারের ঠিক অপোজিটে এটা তার দোকান, আমরা একটু দূর থেকে দেখি। এই যে থ্যাংক ইউ, ঠিক আছে, সকলে ভালো থাকবেন এবং ইমরানের জন্য দোয়া করবেন, সে যেন ভালোভাবে বিজনেস করতে পারে এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন। এই একটু মালগুলো আরেকবার শেষ পারের মতো দেখাই দিই। দোকানটা ছোটো হলেও এখানে আপনার অনেক ধরনের মাল পাওয়া যায়, যেগুলো মাল আপনি অন্য সবখানে পাবেন না, এবং যে কোনো সময় আসলেই আপনি এই দোকান থেকে মালগুলো নিতে পারবেন এবং তাকে বললেই সে আপনাকে যে কোনো মাল দিতে সক্ষম। এই যে সব ইলেকট্রনিক্সের জিনিস। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।